حضرت امام اعظم ابو حنیفہ حضرت چل عراق کے کفار منش اور امام مالک رحمت اللہ ہوچن مدینار منش ওনার জন্মস্থান মদিনা ওনার রওজা মাজারও মদিনাতুল মুনাওয়ারা বলুন না সুবহানাল্লাহ উনি সারা জীবন আমি মদিনার মানুষ আমার রাসূলের দেশের মানুষ আমি যদি মদিনার বাইরে যাই আমার রাসূলুল্লাহর রওজা শরীফ দেখা হবে না সারা জীবন এই জন্য উনি মদিনার বাইরে পা বাড়াননি মাত্র হজের কটা দিন ওনার লাইভে মাত্র হজের কটা দিন মক্কা এসে গেলেন আর শুধু দোয়া করছেন হজে এসে শুধু দোয়া করছেন আল্লাহ আমার মওত যেন মক্কায় না হয় আল্লাহ আল্লাহ আমার মওত যেন মদিনায় হয় জোরে বলুন না সুবহানাল্লাহ দেখছেন অনেক কথা উনি সারা জীবন মদিনার জমিনে চলাফেরা করেছেন বাট জুতো পায়ে দেন কথা বুঝতে পারছি না মনে হয় আর ইনি সপ্তাহে একবার জুম্মা যাচ্ছে না গড়ি ধরার সময় কি ধরা মনে একটু বুঝতে পারছি ওকে মাফ করে দেবেন সারা জীবন ওনার লাইফে উনি মদিনা ছাড়েন কখনো মদিনার বাইরে পা বাড়াননি মাত্র হজের কটা দিন হজে শুধু দোয়া করতে আল্লাহ আমার মওত যেন মক্কায় না হয় আল্লাহ মদিনায় গিয়ে যেন আমার মওত হয় জোরে বললেন না সুবহানাল্লাহ যাই বা হোক হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহ চার ইমামের এক ইমাম উনি মদিনার মানুষ হওয়ার সুবাদে আহা মদিনার মসজিদের উনি তখন ওনার জামানায় উনি ইমাম বলুন না জোরে সুবহানাল্লাহ যে মসজিদে নবী আমার নামাজ পড়িয়েছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইমামতি করেছেন হযরত ওমর ফারুক হযরত ওসমান জিনুরাইন হযরত আলী হযরত আমিরে মুয়াবিয়া নামাজ পড়িয়েছেন যেখানে দাঁড়িয়ে হযরত ওসমান জিনুরাইন নামাজ পড়িয়েছেন হযরত আলী নামাজ পড়িয়েছেন ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি উনিও মদিনার মসজিদে নামাজ পড়ান ইমামতি করেন হজ পাকের সময় হাজার হাজার হাজী সাহেব হজ পাকের জন্য হজের কাজকে সম্পন্ন করে মদিনা গিয়েছেন আল্লাহ রাসূল বলেছেন বাবারা যারা আমি রাসূলুল্লাহ মদিনা মুনাওয়ারা শরীফে এসে আমার মসজিদ নববী শরীফে 40টা ওয়াক্ত নামাজ বা জামাত আদায় দিবে মাত্র 40টা ওয়াক্ত নামাজ বা জামাত আদায় দেবে তকবীরে উলার সঙ্গে আমি রাসূলুল্লাহ বলে গেলাম ওই উম্মাত উম্মতিটার জন্য আমি রাসূলুল্লাহ সবারই সাফাত করব তাকে সঙ্গে করে নিয়ে আমি রাসূলুল্লাহ জান্নাতে পৌঁছে দেব একটু জোরে বললেন না আমার আল্লাহ আল্লাহ বাবা জিরা আল্লাহ নবী বলেছিলেন মান যারা কবরি ওয়াজা বদলাও শাফাতি বাবারা যারা আমি রাসূলুল্লাহ আমার ইন্তেকাল ওবাদের পরে আমার মদিনায় এসে আমার মাজারটা জিয়ারত করবে ওয়াজা বদলাও শাফাতি আমি নবী ওয়াদা করে গেলাম কাল ময়দানে মাশারে তার জন্য সুপারিশ শাফাত করব তার জন্য সুপারিশ শাফাত করা আমি নবী আমার জন্য ওয়াজিব হয়ে যাবে হযরত ইমাম আযম আবু হানিফা আমাদের নবী তমাম নবীদের সেরা আমি সেরার উপরে একটু আখলাকের কথা বলছি ইমামি মাল নবী মাল্লুম নবীর আখলাক আমাদের মধ্যে প্রবেশ করাতে পারি ইনশাআল্লাহ এবার ইমাম বলছি একটু শুনুন চার ইমামে সারা জীবন মশলাগত ফতোয়াগত ঝগড়া ছিল না ছিল না এই কথা বলেন না কেন তাদের ঝগড়া রহমত বলুন না জোরে সুবহানাল্লাহ আমাদের ঝগড়া জহমত জহমত হ্যাঁ দেখছেন না মোবাইল দেখেন না ইউটিউব দেখেন না মৌলবি মৌলবি ঝগড়া হুজুরি হুজুরি ঝগড়া বক্তায় বক্তায় ঝগড়া ইমাম ইমামে ঝগড়া এ ভালো আলামত না আলামতে কিয়ামত এই কথা বলেন না কেন হ্যাঁ কথা বলেন না কেন আলামতে কিয়ামত না আজ কোটি কোটি সব হুজুর আমরা অথচ দুনিয়ার পরিস্থিতি কি কথা বলেন মুসলমান মার খাচ্ছে না খাচ্ছে না অথচ 313 জন ঈমানদার দিলে রাসূলুল্লাহ জয়ের পতাকা উড়ালেন বলুন না সুবহানাল্লাহ আজ 200 কোটি বাস বাস করছে তাও মার খেয়ে শান্তি হয়ে যাচ্ছে শান্তি
মাফ করবেন ও শান্তির মান আলাদা আমার পেয়ারা আমার আল্লাহ ওয়ালা বলে রাহমান হুজুর ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হজপাক কে সম্পন্ন করে নবী হুজুর আমার নবী রাসূলুল্লাহর মদিনা শরীফে গেলেন মদিনা শরীফে গিয়ে জামাতের সঙ্গে নামাজ পড়ে ইক্তেদা করে অথচ ওই মসজিদের যিনি ইমাম তিনি হলেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ওনার থেকে বয়সে ছোট ইনি বড় ইমাম হওয়া সত্ত্বেও ইমাম মালিক হুজুরের পিছনে ইক্তেদা করেন নামাজ পড়েন ইক্তেদা করেন আর নামাজের ফাঁকে ফাঁকে দরসে বসে যান আপনারা অনেকে বোঝেননি এখনো আছে এখনো মদিনা শরীফে চালু আছে নিয়মটা শত শত বড় বড় মাওলানা মুফতি কারি মুহাদ্দিস মুফাসসির বড় বড় সাহেব সব ছাত্র হয় এনাদের মধ্যে একজন বিজ্ঞ আলেমে হাক্কানি তিনি ওস্তাদ তিনি শায়খ আজ পর্যন্ত মদিনার মসজিদে নামাজের ফাঁকে ফাঁকে ক্লাস নেয় কথা বুঝতে পারছি না বলেন যিনি শায়খ তিনি চুপ করে মাথা নিচু করে বসে থাকেন মাওলানা সাহেবরা সব একসঙ্গে মনে করেন বুখারী পড়া দিচ্ছে সবাই পড়ছে একসঙ্গে ইনি মাথাটা নিচু করে চুপ করে বসে আছেন কত অভিজ্ঞতা সম্পন্ন না হলে এমনটা হতে পারে না এই এতগুলো ছাত্রের মধ্যে একজন মাওলানা সাহেব কোন রেওয়ায়েতে একটা জেদ জবর তারতম্য হলেই সঙ্গে 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 থেমে যাও চুপ হয়ে যাও জোরে বললেন না সুবহানাল্লাহ এখনো পর্যন্ত হাদিসের ক্লাস চলে কোরআনের একটা ক্লাস চলে হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহ নামাজ পড়ানোর পরে ইমামতির পরে উনি ক্লাস করতেন ক্লাস নিতেন আর মদিনা শরীফে সেই জামানার শত শত আলেম হাফেজ মাওলানা মুফতি কারি মুহাদ্দিস মুফাসসির মুবাল্লিগ সব হুজুরের সম্মুখে বসে হাদিস তেলাওয়াত করতেন হাদিস পড়তেন হুজুর শুনতেন ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার উনিও নামাজের ফাঁকে ফাঁকে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি দরসের মজলিসে বসে যান বসে বসে ইনিও পড়া শুনেন পড়েন এক সময় দরস শেষ হয়ে যায় শেষ মোনাজাতে কি হয় না হয় না সব কাজে আখিরি দোয়াও করা হয় আপনারা নিশ্চয়ই যখন আজকে আখিরি দোয়া হবে সেখানে থাকেন হুজুরা নামলে একটু সালাম মুসাফা করেন না করেন না করেন না মদিনার মানুষেরা মাওলানা মুফতিগণেরা হুজুর ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহ হাতে হাত দিয়ে মুসাফা করেন কেউ বা কদম উঁচি করেন যিনি যেমন পাচ্ছেন করছেন এমন সময় হুজুর ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইনিও সকলের সঙ্গে মিলিত হয়ে ইমাম মালিক হুজুরের সম্মুখে গিয়ে সালাম করে হাত বাড়িয়ে মুসাফা করতে লাগলেন জোরে বলুন সুবহানাল্লাহ ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি যেহেতু মদিনার মানুষ উনি প্রতিনিয়ত নামাজ পড়ান সবাই ইক্তেদা করেন যত মুসল্লি থাক না কেন নাম না জানলেও বলতে না পারলেও মুখটা তো অন্তত চিনতে পারে আজকে কেন অসুবিধা একজন দূর দেশের মানুষ যদি আপনাদের সঙ্গে বসে আপনি একটু কেমন মনে হয় না কিন্তু আমাদের কোতুলপুরের রোনা বানা রোনা হয় কি হয় না হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মুসাফার জন্য যখন হাতটা বাড়িয়ে দিলেন ইমাম মালিক হুজুর মুসাফার সময় হাতটা ধরলেন ধরি বলছেন মিনাইনা জিতা কেন বলুন তো ইমাম আযম আবু হানিফা মদিনার মানুষদের চেহারা সুরাতের সঙ্গে মিলছে না পোশাকে আশাকে মিলছে না চেহারা সুরাতে মিলছে না অত যুগ অগ্নিমার চাঁদের ন্যায় চেহারা ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি একবার পা থেকে মাথা পর্যন্ত দেখে নিলেন দুবার দেখলেন তিনবার দেখলেন এমনি করে কয়েকবার দেখার পরে বললেন মিনাইনা জিতা
আপনি কোথা থেকে এসেছেন আপনার বাড়ি কোথায় উনি বুঝতে পারছেন ইনি তো রেগুলার মুসলমান না মদিনার মানুষ তো নয় মিনাইনা জিতা আপনার বাড়ি কোথায় কোথা থেকে আসলেন আসলেন আপনি হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন হ্যাঁ জিতু মিনাল কুফা আমি কুফা থেকে এসেছি জোরে বলুন না সুবহানাল্লাহ ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বাড়ি হচ্ছে ইরাকের কুফা ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি যেহেতু মদিনার মানুষ আহা উনি সকাল হলে মাথা নিচু করে যেতেন সর্বপ্রথম মাথা উঁচু করে রাসূলুল্লাহ রওজা দেখতে জোরে বললেন না সুবহানাল্লাহ এশার পরে রাসূলুল্লাহ রওজা দেখে বাড়ি ফিরতেন যখন মাথা নিচু করে ফিরে ফিরে ঘরে গিয়ে তবে মাথাটা উঁচু করতেন সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবেন নাকি আমি কি বুঝতে পারছি না আপনাদের ঘরে ঘর থেকে বারতেন মাথা নিচু করে যেতেন সর্বপ্রথম দেখতে রাসূলুল্লাহ রওজা শরীফ সুবহানাল্লাহ সর্বশেষ দেখতে রাসূলুল্লাহ রওজা দিনের শেষে তবে না বাড়ি যেতেন সারাটা জীবন জুতো পায়ে দাঁড়ায় অনেক কথা আছে আমার নবী পাকের বড় আশিকের এই না জন্য আওলাদে রাসূল ইমাম হাসান হোসাইনদের ঘরে উনি বড় মোহাম্মদ রাখতেন ভালোবাসতেন ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার জমিনে শহীদ হয়েছিলেন এটা উনি মেনে নিতে পারেননি আমরাও মেনে নিই না রাসূলের পাকের মোহাম্মদ ভালোবাসায় ইমাম হোসাইনের কথা মনে হলেই উনি কাঁদতেন যেই না ইমাম আযম বললেন জি জি আমি আমি কি বলে কুফা থেকে এসেছি সঙ্গে সঙ্গে জি তুমি না কুফা আমি কুফা থেকে এসেছি সঙ্গে সঙ্গে ইমাম মালিক হলের শরীর যেন কি বলে লাল চোখ দুটো আঙুরের দানার মতো লাল হয়ে গেল আল কুফি লা ইউফি আপনি কুফার মানুষ ইস কুফার মানুষ তো বড় গাদ্দার কুফার মানুষরা তো বড় গাদ্দার ইমাম হোসাইন হুজুরকে বারেবার 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 চিঠি পাঠিয়ে পাঠিয়ে চিঠি পাঠিয়ে পাঠিয়ে চিঠি পাঠিয়ে পাঠিয়ে মক্কা থেকে ডেকে নিয়ে গিয়ে কারবালা তুলে দিয়েছিল গাদ্দারি করেছিল ইমাম হোসাইন হুজুরকে চিঠি পাঠিয়েছিল কারা কুফার মানুষেরা ডেকে নিয়ে ওরা সরে পড়েছিল কথা বুঝতে পারছি না মনে হয় ডেকে নিয়ে গিয়ে সরে পড়েছিল হুজুর ইমাম হোসাইন বাধ্য হয়ে পড়েছিলেন কারবালায় জিহাদ করতে হায় হায় যারা ডাকলো 150 বারের বেশি চিঠি পাঠিয়েছিল অনেক কথা লিখেছিল চিঠিতে হুজুর আপনি আসুন অমুক তো বহু কথা বহু কথা বিষয়টা বলছি না হুজুর শেষ সময় রসুল পাকের মহব্বতে পাক দীন ইসলামের খাতিরে ঠিক আছে ওরা এতবার করে যখন আমাকে যাওয়ার জন্য চিঠি পাঠিয়েছে শুধু চিঠি পাঠান না ভাই বহু কুফার মানুষরা মক্কায় হুজুরকে নিতে এসেছিল হ্যাঁ ইমাম হোসাইনকে নিতে এসেছিল সংকেত সঙ্গে করে নিয়েও গিয়েছিল ওরা কারবালায় ছেড়ে দিয়ে পালিয়ে গিয়েছিল তাহলে গাদ্দারি করেছিল না করে বহু আশেকে রসুল ছিলেন যারা পরোজা যেহেতু রাজাই নাই এজিদের হুকুম কারবালা হবে ইমাম হোসাইন হুজুরের মাথা চাই ইত্যাদি ইত্যাদি রাজাই নাই পরোজা হয়ে আশেকে রসুল যারা ছিলেন আওলাদের রসুলদের ঘরে যারা মোহাম্মত রাখতেন তারা কি করবে ঘরের দরজা জানালা বন্ধ করে শুধু কেঁদেছেন আর কেঁদেছেন হায় হায় আমার পেয়ারা ভাইরা হযরত ইমামে মালিক রাহমাতুল্লাহ যখন বললেন মিন আইনা জিতা আপনি কোথা থেকে এসেছেন উনি বললেন জি তুমি না কুফা আমি কুফা থেকে এসেছি যেই না বলা ইমাম মালিক বলেছিলেন কুফি আল কুফি লা ইউফি কুফার মানুষ তো বড় গাদ্দার ইমাম হোসাইন হুজুরকে ডেকে নিয়ে গিয়ে সরে পড়েছিল পাশ থেকে সেই কুফায় বাড়ি আপনার যেই না বলা একটু গায়ে লাগবে না লাগবে এই কথাটা একটু গায়ে লাগবে না লাগবে না একটু গায়ে লাগবে যেহেতু উনি জানতেন যারা রসুলের মহব্বত করতেন আওলাদ রসুলদের ঘরে ভালোবাসতেন তাদের হাত পা বাঁধা ছিল তারা কিছু করতে পারেনি সেই দিকে সঙ্গে সঙ্গে ইমাম মালিক বলেছিলেন ইমাম আযম হুজুর বলেছিলেন বাবা ইমাম মালিক আল্লাহর কোরআন খুলুন আল্লাহর কোরআন শরীফ পাকে সূরা তওবা খুলুন 101 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন দেখুন ওখানে লেখা চমকাচ্ছে মিন আহলিল মদিনাতে মারাদু আলান নিফাক আল্লাহ কোরআন পাকের সূরা তওবার 101
পয়গম্বরাতে বলেছেন মিন আহলিল মদিনাতে মারা দুআলান নেফাকে মদিনা শরীফেও অনেক মুনাফিকের বাড়ি আছে মদিনা শরীফের মধ্যেও অনেক মুনাফিকের বাস আছে তাই বলে কি মদিনার মানুষরা সবাই খারাপ হয়ে যাবে সুবহানাল্লাহ বললেন না ইনি কোরআন থেকে যখন জবাব দিলেন ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের মুখের দিকে তাকিয়ে অবাক হয়ে আছে উনি তখনই বললেন আনতা আবি হানিফাতা উনি ভেবেই নিলেন কোরআন থেকে জবাব দেওয়ার ক্ষমতা বিশ্বের জমিনে বর্তমান ইমাম আযম আবু হানিফা ছাড়া দ্বিতীয় কারো নাই উনি জানতেন বলুন না জোরে সুবহানাল্লাহ এই কথা মারাত্মক জবাব যখন কোরআন থেকে দিয়েছে নিশ্চয়ই ইনি আবু হানিফা হবেন তখনকার যুগে চিন্ত বলে মনে হয় ফোন ছিল এই মোবাইল ছিল মাথা না ছিল টিভি টিভি ছিল সব না কিচ্ছু ছিল না নাম শুনতেন বাট কেউ কাউকে চেনেন না না ইমাম মালিক হুজুর ইমাম আজমকে চেনেন না ইমাম আজম হুজুর ইমাম মালিককে চেনেন নামে চেনা শুধু নামে পরিচয় সঙ্গে সঙ্গে হুজুর ইমাম মালিক বলেন আনতা আবি হানিফাতা আপনি কি ইমাম আবু হানিফা উনি বলেন কোয়ালা নাম আবি হানিফাতা বলুন না জোরে সুবহানাল্লাহ আমি হলাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জোরে বলুন না সুবহানাল্লাহ আমার যেটা বলা বক্তব্য সেই পরি শুনেন ভালো করে সঙ্গে সঙ্গে সেখানে ইমাম মালিক হুজুরের হাজার হাজার মুরিদ আছে ভক্তরা সব দাঁড়িয়ে আছে ইমামে আযম আবু হানিফা বয়সের বড় বিদ্যায় বড় বুদ্ধিতে বড় এলমে বড় আমলে বড় তাকওয়ায় বড় পরহেজগারিতে বড় একবারও ভাবলেন না মানুষ আমাকে কি বলবে আমার থেকে বয়সের ছোট পরে জন্ম নেওয়া ইমাম মালিকের মজলিসে যদি বসে যায় মানুষেরা আমাকে কি বলবে মানুষের আমাকে কি মনে করবে একবার উনি ভাবলেন না ইজ্জতের মালিককে জোরে বলে জোরে বলে ইজ্জতের মালিককে আল্লাহ নয় একবার উনি ভাবলেন না মানুষ আমাকে কি বলবে এবার দ্বিতীয় লাইন শোনেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি যেই না হুজুর বললেন হ্যাঁ আমার নাম আবু হানিফা সঙ্গে সঙ্গে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ওনার হাজার 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 মুরিদ ভক্ত খলিফা শিষ্য সাগরে সবাই দাঁড়িয়ে আছেন সঙ্গে সঙ্গে হুজুর ইমাম মালিক ওনাকে জড়িয়ে ধরলেন শুধু জড়িয়ে ধরেন না বড় ঘটনাকে এমনি করে আদরের সঙ্গে নিয়ে হুজুর ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি নিজের মেম্বারের পাশে বসিয়ে দিলেন হাজার 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 মানুষ দেখছেন কি ব্যাপার আমাদের ইমাম মালিক হুজুর কাকে এমন করছেন এই এনাকে যেমন করছেন তাহলে ব্যক্তিটাকে হুজুর ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি এইরকম মঞ্চে স্টেজে দাঁড়িয়ে গেলেন মেম্বারে দাঁড়িয়ে গেলেন গিয়ে বলছেন বাবারা ও মদিনার মানুষেরা আপনার ইমামে আজম আবু হানিফা নাম শুনেছেন চোখে দেখেন না বাবার একবার দেখলেন একবার দেখলেন আমার পাশে যিনি বসে আছেন ইনি হলেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বাবারা আমি আপনাদের ইমাম হতে পারি আমি আপনাদের গুরু হতে পারি আমি আপনাদের মুর্শিদ হতে পারি বাবারা আমি ইমাম মালিকের মুর্শিদ ইনি ইমামে আজম আবু হানিফা বাবারা আপনারা জানেন না ইমামে আজম আবু হানিফাকে আল্লাহ পাক এত বড় ইলমিয়াত আমালিয়াত কামালিয়াত দান করেছেন ইনি যদি কোনো মাটি বা পাথরের খাম্বা খুঁটিকে লক্ষ্য করে বলেন এই খুঁটিটা পাথরের নয় এই খুঁটিটা মাটির নয় এটা সোনার খুঁটি আল্লাহ এনাকে এত কোরআন হাদিসের ইলমিয়াত দান করেছেন ওই কোরআন হাদিস প্রয়োগ করে করে প্রয়োগ করে করে ওই মাটি বা পাথরের খাম্বা খুঁটিটাকে সোনার খুঁটিতে পরিণত করে ছাড়তে পারে পরিণত করার ক্ষমতা রাখেন তিনি হলেন ইমামে আজম আবু হানিফা কোথায় কি সুন্দর আদর্শ ইমাম আজম একবার ভাবলেন না আমি যদি ইমাম মালিকের মেম্বারে বসি মানুষ আমাকে কি বলবে ওনার দরসে বসি মানুষ আমাকে কি বলবে উনি ভাবলেন না আর ইমাম মালিকও ভাবলেন না আমি যদি কোলে করে নিয়ে আমার দরবারের পাশে বসাই আমার শিষ্যগুলো আমাকে কি বলবে ও মুসলমান কি আদর্শ তাদের মধ্যে বর্তমান ছিল আমি কি বোঝাতে পারছি আপনাদের ঘরে যে
ইমাম আজমও যেমন ভাবলেন না মানুষ আমাকে কি বলবে ইমাম মালিকও ভাবলেন না মানুষ আমাকে কি বলবে আর অস্ত্র কথাগুলো মিলিয়ে না আমরা রিহাই পাবো বলে মনে হচ্ছে আল্লাহ গুনাহ খাতা ক্ষমা করে দেন দরুদ শরীফ আল্লাহু আকবার বাবু একটু তাড়াতাড়ি আর সময় নেই আল্লাহু আকবার সাল্লি আলা একটু মহব্বতে ওয়ালা আলে সাইয়্যেদ محمد رسول الله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله جم جم سے میری دل کو الفت سے میری دل کو رسول ربی سے اللہ صلی اللہ مختصر ফিরে আসি তওবা করি তওবার মাস চলছে না চলছে না শনিবার রাতে চাঁদ সম্মুখে রমজান শরীফের চাঁদ কিসের চাঁদ রমজান শরীফের চাঁদ রোজার চাঁদ মিন্স তওবা ইস্তিগফারের চাঁদ তেলাওয়াতে কোরআন শরীফ পাঠের চাঁদ জোরে বললেন না সুবহানাল্লাহ গোনা খাতা মাফি করে নেওয়ার চাঁদ বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার পেয়ারা ভাইরা ফিরে আসি তাদের দিকে তাকাই কি মহান আদর্শের প্রতীক তেনারা ছিলেন আজ আমরা কোথায় পৌঁছালাম বড় কষ্ট হয় বলতে বড় আফসোস শুধু মুখেই বলে গেলাম নবী নবী শুধু মুখেই বলে গেলাম বড় ইমাম হুজুরের কথা বললাম নি আমাকে ক্ষমা করবেন আজকের চাতরিকা কাদরিয়া চিশতিয়া মুজাদ্দিদিয়া বলেন বলেন আরেকটা কি বলেন নকশবন্দিয়া নয় ও লাইনে গেলে আর বাড়ি যাওয়া হবে না আমার তাড়া আছে ইতিহাস ওই রকম কাছাকাছি জোরে বললেন না সুবহানাল্লাহ আমার দাদা হুজুর কিবলা পুরপুরা শরীফ যারা খলিফা ছিলেন খোলাফা ছিলেন কথা বুঝছেন না মনে হয় মোশাইখ আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহ আমাদের এমনি করে দাদা হুজুর কেউ তো খলিফা আমাদের আল্লামা আব্দুল আজিজ কলকুরি সাহেব রহমাতুল্লাহ আলাইহ পেয়ারডাঙ্গা রহমাতুল্লাহ আব্দুল মাহবুব সাহেব রহমাতুল্লাহ আলাইহ আব্দুল মাহবুব ফারুকী রহমাতুল্লাহ আলাইহ আমাদের বলেন না ডক্টর শহীদুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহ মাওলানা ইয়াদ আলী সাহেব রহমাতুল্লাহ আলাইহ মাওলানা আবেদ আলী সাহেব রহমাতুল্লাহ আলাইহ হ্যাঁ আপনার প্রফেসর আব্দুল খালেক সাহেব রহমাতুল্লাহ আলাইহ আরো আরো যারা সব ছিলেন আপনারা তো জানেন কি তাদের মধ্যে মধুর সম্পর্ক ছিল ছিল না ছিল না আমার পাঁচ হুজুর কেবলা গণ আপনাদের দোয়া আমিও তো চার হুজুরকে দেখেছি চার হুজুরকে আমি অনুসরণ জানতে বড় হুজুর কেবলা মেজদা হুজুর কেবলা ন হুজুর কেবলা ছোট হুজুর কেবলা আমি কোনাকে জানি যে আমাকে মাফ করবে কথা বুঝতে পারছি না মনে হ্যাঁ আরও যারা মুরব্বী হুজুর অনেকে চলে গেলেন এখনো অনেকে আছেন আল্লাহ মুরব্বী হুজুরদের ঘরে হায়াত দারাজ করেন জোরে বলুন আল্লাহুম্মা আমিন সিলসিলাকে কায়ামত পর্যন্ত আল্লাহ জারি রাখেন জোরে বলুন আল্লাহুম্মা আমিন আমি ইউনুস আমার ছোট্ট বক্তব্য আজকে আকলাকে কোরআন আকলাকে নববী আকলাকে পয়গম্বরী আকলাকে ওলিয়ে কামেলী আকলাকে আইমায়ে কামেলীন কেরাম হুজুর তাদের সেই আখলাকগুলো আজকে কোথায় তাহলে বুঝছেন লক্ষ কোটি মোমেন আমরা পৃথিবীতে বসবাস করতে পারি কেন মার খাচ্ছি কথা বুঝতে পারছি না মনে হয়
আমাকে মাফ করবেন সংক্ষেপ এই জন্য বলছি আমরা লাখো মুমিন থাকতে পারি কোটি মুমিন থাকতে পারি মাগার ঈমান মে বলেন 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 ঈমান মে কামেল নেই নাকি বলো না এ ঠিক বলেছে না ভুল বলেছে ঈমান মে কামেল নেই কথাটা ঠিক বলেছে না ভুল বলেছে ঠিকই বলেছে কথা বুঝছেন না বলি হয় ঈমানদার আমরা সবাই মাগার ঈমান মে ইমানদারের আলামত আছে আজকে আমিও যদি তওবা করে আপনি যদি তওবা করে পরিপূর্ণ ইমানদারের খাতায় দাঁড়াই আল্লাহর কসম আজকেও আল্লাহ টোটাল দায়িত্ব আমাদের নিয়ে নেবেন সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবেন নাকি বাড়ি গিয়ে খাওয়ানোর মালিক কে এই জোরে বলেন খাওয়ানোর মালিক কে বাঁচানোর মালিক কে নিরাপত্তা দেওয়ার মালিক কে আল্লাহ নয় আল্লাহই টোটাল দায়িত্ব নিয়ে নেবে আল্লাহর কসম সবাই দুশমন হলেও আমার আল্লাহ মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু বান্দা যখন আল্লাহর হয়ে যাবে আল্লাহ তখন বান্দার হয়ে যাবে বান্দার বন্ধু বেনে যাবে জোরে বলুন না সুবহানাল্লাহ যে আল্লাহ পারেন না পারেন না এক কথা বলেন আল্লাহ পারেন না পারেন না আপনার আসহাবে কাবের মধ্যে শুনে থাকবেন অনেকে পুরোর উপরে সূরা কাহাফে চমকাচ্ছে আমি ওয়াজে যাচ্ছি না দীর্ঘ কথা তারা সাত থেকে আট জন যুবক সব শাহজাদা কথা বুঝছেন না ওনারা ঈমান বাঁচানোর জন্য একটা গুহাতে আশ্রয় নিয়েছিলেন এই ওয়াজটা শুনেছেন আপনারা এ হ্যাঁ হো করেন না কেন শুনেছেন না শুনেননি ওরে বাবা রাসূলুল্লাহ দরবারে বসে আছে হুজুরকে সে প্রশ্ন করলো একদল ইহুদি সম্প্রদায় তখন হুজুরের দরবারে বহু সাহাবায়ে কেরাম বসে আছে আমি খুব ছেটে কেটে বলছি সময়ের জন্য মাফ করবেন ইয়া রাসূলুল্লাহ যদি আপনি আমাদের জবাব দিতে পারেন না আমরা কলেমা পড়ে মুসলমান হয়ে যাব সংক্ষেপ আমার হুজুরকে বলেন বলুন দেখেনি আম হাসিব তান্না সাহাবুল কাফের রাকিব আরে কোরআন পাক তো আসাবে কাফ সম্পর্কে বলুন দেখিনি সংক্ষেপ রসুলে পাক মুস্কি মুস্কি হাসছেন বলুন না সুবহানাল্লাহ যা অনেক কথা হুজুর এ টু জেড আসাবে কাফের ঘটনা বলেছিলেন আমি কি ছোট্ট করে দু লাইন বলবো নাকি আপনারা শুনবেন সবাই সম্মতি দেন দেখিনি হাত উঁচু করে কে রকম থাক থাক ওই থাক ওই থাক ওরে বাবা এক অত্যাচারী বাদশাহ তার নাম দাকিয়ান সে আইন জারি করলো আমার রাজত্বে বাঁচতে গেলে শরিয়ত ইসলাম মানা চলবে কি বলে না কথা বুঝছেন না প্রজাদের যা হচ্ছে হচ্ছে রাজাদের মধ্যে গেল মন্ত্রী সন্ত্রীদের সদস্যদের মধ্যে অনেক মুসলিম ছিল যেহেতু মন্ত্রী পরিষদ বোঝেন না সবাইকে নিয়ে চলতে হয় ছয় থেকে সাতজন ইমানদার ছিলেন তারা সব হালকা বয়সে তরুণ নওজোয়ান ছিলেন তারা চিন্তা করলেন হায় হায় আজকে প্রজাদের বলেছে কালকে আমাদের বলবে যে যদি মন্ত্রীতে থাকতে হয় তাহলে ওসব নামাজ রোজা কলেমা কালাম বাদ দাও রমজান শরীফ শরীফ কিচ্ছু নেই কথা বলতে পারছি না মনে হয় হ্যাঁ রমজান শরীফ তখন ছিল না ছিল না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন কবলিকুম 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 লাআল্লাকুম তাত্তাকুন কবলিকুম তখন রোজা ছিল কবলিকুম মিন্স তখন রোজা ছিল যাক যাক অনেক কথা এখন একটু দুটো মিনিট বলে দিয়ে যাই ছয় থেকে সাতজন ইমানদার এনারা বলছে আমাদের ছাড়বে না আগে থেকে রেডি হওয়া ভালো ভালো অন্তত ইমানটা যদি বেঁচে যায় সেটাই আমাদের শেষ কথা ইমান যদি না থাকে এই সম্পদে গাড়িয়ে বাড়িয়ে দোকানে মাকান কি হবে আমাদের ইমানটা বাঁচার দরকার রেখে দেখে মন্ত্রী তো মার মার লাট মার প্রধানমন্ত্রী তার একটা ফলের বাগান ছিল সরকে বলছি গোপনে তাকে মাত্র ষাট হাজার দেড়হামে বিক্রি করে দিলেন সংক্ষেপ করে বলছি পয়সা করি গুছিয়ে গেছে নিয়ে ছয় থেকে সাতজন ইমানদার কাফেলা তারা বলল চলো এমন একটা দেশে যাবো যেখানে গেলে অন্তত ইমানটা বেঁচে গেছে ইমান আমার না বাঁচে ও খাওয়া আল্লাহ খাওয়াবে তারা রাতের গভীরে বার হয়ে পড়লেন যেহেতু মন্ত্রী মানুষ সব যাচ্ছে বাহন ছিল ঘোড়া ছিল ঘোর কিনে সওয়ার হয়ে গেলেন বহু রাস্তা গেলেন কয়েক ক্রস রাস্তা যাওয়ার পরে ভাবছেন দূর দূর খামাকা এই চতুষ পর্যন্ত ঘোড়াগুলো তো কোনো অন্যায় করে না আমাদের বাহনগুলো এদের সঙ্গে তো ধর্মের কোনো ব্যাপার নেই এদেরকে কষ্ট দেবে চল চল ছেড়ে দে বাহনগুলোকে ছেড়ে দে চলো হেঁটে হেঁটে যাই অনেক কথা হুজুর বানেরা যেতে যেতে
তার পরের দিন এসে গেছে বেশ কিছুটা বেলা উঠে গেছে ওনারা পিপাসিত হয়ে পড়লেন যা পানি ছিল শেষ হয়ে যাওয়ায় পিপাসিত হয়ে পড়লেন তখন পানির জন্য ছোটাছুটি করছেন হঠাৎ দেখছেন মাঠের সেই ময়দানের একটা কিনারায় ছোট্ট একটা পাহাড় সেই পাহাড়ের পাদদেশে একজন মেষপালক মেষ ভেড়া বকরি খাওয়াচ্ছেন এনারা শিক্ষিত মানুষ এডুকেটেড ম্যান এনারা ভাবছেন ও বেচারা যখন মেষপালক নিশ্চয়ই এলাকার মানুষ হবে নিশ্চয়ই ওনার কাছে পানি থাকা স্বাভাবিক চলো ওনার কাছে জিজ্ঞাসা করব উনি এলাকার মানুষ হয় পানির সন্ধান দিতে পারবেন আরব তো সেখানে যত্রতত্র পানি নেই আর তা নাহলে ওনার কাছে যা পানি আছে যদি একটু দেয় সবাই জীবজন্তু তো ভিজিয়ে নিতে পারবে আর যদি ওনার চতুষ্পদ জন্তুদের মধ্যে কোন ছাগল মেষ ভেড়া বকরি দুগ্ধ দান করে তার থেকে দুগ্ধ দহন করে যদি একটু পান করে তাহলে তো আলহামদুলিল্লাহ যাই হোক যাই হোক বললেন ভাই আমরা বড় পিপাসিত মুসাফির আমাদের ঘরে পানির সন্ধান দেন না অথবা যদি কাছে থাকে একটু দেন না যদি না থাকে অন্তত দুগ্ধ দহন করে একটু পান করান না বেচারা আশ্চর্য হয়ে গেলেন বারবার মুখের দিকে ফিরছে দেখছে তো অনেক চেনা জানা লোক নাই মেষপালক বলতে লাগলেন আমার কাছে পানি আছে পানি দেন অনেক ছাগল মেষ ভেড়া বকরি আছে আমি দুগ্ধ দহন করে পান করাবো নিশ্চিন্তায় লাল টাকা বলা দাজান চিন্তা করেন না আপনারা আপনাদের পরিচয়টাকে আমাকে আমাকে শোনান ব্যক্ত করুন টোটাল বায়োডাটা আমাকে বলুন অন্যথায় পানি মিলবে না আর আপনি নিশ্চিত আপনারা নিশ্চিন্তায় বলতে পারেন আপনাদের পানিও মিলবে আল্লাহকারে কোনো ভয়ের কারণ হবে না বলুন না জোরে সুবহানাল্লাহ এই ইমানদার মিথ্যা কথা বলতে পারে তো মাথা না চেন পারে না সত্যি তো ইমানদার মিথ্যা জানে না ইমানদার ধোকাবাজ হয় না হ্যাঁ ধোকাবাজ হয় না রসুল্লাহ মদিনার বাজারে গিয়ে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে উপরে গমগুলো ভিজে গেছে এক দোকানদার বিক্রি করছে ভিজে গমগুলো ভিতরে ঢুকিয়ে শুকাগুলো করে দিয়েছে রসুল্লাহ হাত ঢুকিয়ে দিয়ে ভিজে গম বার করে বলছে বাবা ইমানদার ধোকাবাজ হতে পারে না ইমানদার ধোকাবাজ হতে পারে না যাক যাক এনারা বললেন ভাই আমরা হলাম দা কেনুজ বাচ্চার এলাকার মানুষ এইরকম এরকম ব্যাপার তাই ইমান আমল বাঁচাতে আমরা অজানা দেশের মধ্যে পাড়ি দিয়েছি জানি না আল্লাহ কোথায় নিয়ে যাবে এমন একটা দেশে যেতে চাই যেখানে গেলে অন্তত আল ইমান বিল্লাহ ইমান অন্তত বেঁচে যায় কি বললেন উনি খুশি হয়ে গেলেন উনিও ছিলেন ইমানদার বলুন না জেনে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সংক্ষেপ উনি বললেন ভাই পানি পান করান ইত্যাদি রওনা হবেন বেশ ফলক বললেন ভাই যদি আপনারা একটু সময় দিতেন আমিও আপনাদের সঙ্গী হয়ে যেতাম সুবহানাল্লাহ বললেন না আমার এই চতুষ্পদ জন্তুগুলো আমার মনিবের কাছে পৌঁছে দিয়ে বুঝে দিয়ে আমি আপনাদের সঙ্গী হতাম অনেক কথা ওই মেষপালক সঙ্গী হলেন তার একটা কুকুর ছিল সঙ্গী সেও সঙ্গী হয়ে গেল বাইশ পারা চমকাচ্ছে অল্লাযীনা তাদউনা মিন দুনিহি মা ইয়ামলিকুনা মিন কিতমির ইমানদার কাফেলা তারা দৌড়াতে লাগে যাকে আমি বাচ্চার এলাকা ছুটে 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 তারা পার হয়ে সংক্ষেপ করে বলি আল্লাহর কোরআন পাকের পরিভাষায় অকালবুহুম মাসেতুন জিরাই হাইল ওয়াসিত ওয়াসিত নামে একটা বিখ্যাত প্রখ্যাত গুহা ওই গুহার কাছে তারা পৌঁছে গেলেন বড় খোদাত হয়ে পড়েছেন ভোকার তৃষ্ণার্ত ঝর্ণার পানি পান করলেন পাহাড়ি গাছে মেওয়া ভক্ষণ করে ফল ভক্ষণ করে ঝর্ণার পানি পান করে তারা বিসমিল্লাহ বলে ওই অসিত গুহার মধ্যে প্রবেশ করে আল্লাহকে মজাল্লা পাক আমরা রাজত্ব চাই না কেবল আল ইমান বিল্লাহ জোরে বলেন আল্লাহ ইমানটা যেন বেঁচে যায় আমরা ইমান নিয়ে বাঁচতে চাই ইমান নিয়ে মরতে চাই সম্পদ নিয়ে নয় বাট আমাদের কাছে ইমান হচ্ছে নাম্বার ওয়ান মূল্যবান আল্লাহ আপনি আমাদের রক্ষা করবেন আল্লাহ আপনি আমাদের হেফাজত করবেন আল্লাহ আপনি আমাদের বাঁচিয়ে দেবেন অত্যাচারী বাদশার হাত থেকে আমাদের ইমানটা যেন বেঁচে যায় আল্লাহকে দোয়া করে তাদের চোখে ভিড় চলে এলো কষ্টের শরীর দীর্ঘ রাস্তা ছুটেছে দৌড়েছে তারা চোখ ধরে রাখতে পারছেন না হুজুর গোরেরা শুয়ে গেলেন সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়লেন তফসিরে কিতাব এসেছে এক ঘুমে এক
আমি বোঝাতে পারছিলাম মনে হয় আপনি কতক্ষণ না খেয়ে ঘুমাতে পারেন কতক্ষণ কদিন 100 দিন একদিন হুর বাবু এক বেলাতেই হয় না হ্যাঁ এক বেলাতেই হয় না একটা না 309 বছর ধরে তারা ঘুমালেন একটু বলে দিয়ে যাই হুজুরগণের ঘুম ভেঙে গেল ওনারা উঠে দেখছেন পাশে যে টাকা পয়সা গুলো ছিল সেই বাগান বিক্রি 60000 দিরহাম তা জং করে গিয়েছে আরবের রেওয়াজ ছোট ছোট অস্ত্র কাছে রাখা পাশে রেখেছিলেন তা জং করে গিয়েছে অথচ ওনাদের শরীরে যে পোশাক গুলো ছিল সেই পোশাকে এতটুকুন ময়লাও পড়ে না কথা বুঝছে পোশাকে ময়লা ধরেনি বাদশা জাদা শাহজাদা তারা জামাই ইস্ত্রি করা ছিল ভাঁজ ভাঙেনি কথা বুঝতে পারছি না মনে হয় 309 বছর পরে তাদের ঘুমটা ভেঙেছিল আমি ইউনূস আমার বলা উদ্দেশ্য এই দীর্ঘদিন কে তাদের খাইয়েছিলেন আরে জোরে বলেন না কেন আল্লাহ নয় আরেকটু বাড়িয়ে দেব নাকি ওয়াজটা মাঝখানে অনেক কথা আছে আমি পারবো না আমাকে ক্ষমা করবেন আমার গলি আমাকে থাকতে দিচ্ছে না ওনারা দ্বিতীয়বার শুয়ে পড়লেন না আরেকটু বলে আপনাদের বন্ধ ঠকানো হয়ে যাচ্ছে বাইরে বেরিয়ে আসলেন এসে দেখে সেই ঝর্ণার পানিও নাই সে পাহাড়ি গাছ ফল ফলের গাছ আর কিছু নাই চতুর্দিকে বাজার ঘাট ইত্যাদি 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 যাই বা হোক আল্লাহ ওনাদের খাওয়ার ব্যবস্থা করেছিলেন চিলুকে নাকানা করেছিলেন ইত্যাদি ইত্যাদি ওনারা ফের শুয়ে গেলেন সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়লেন আল্লাহর কুদরত বুঝেন দ্বিতীয়বার তাদের যখন ঘুমটা ভেঙেছিল দ্বিতীয়বার যখন তাদের ঘুমটা ভেঙেছিল শুনছেন তো ধ্যান আছে তাহলে দ্বিতীয়বার যখন তাদের ঘুমটা ভেঙেছিল তখন আমার রাসূলুল্লাহ দুনিয়ায় ওরে বাবা তারা ঈসা রাসূলুল্লাহ জামানার মানুষ কথা বুঝতে পারছি না মনে হয় অমবাসের আম্মে রাসুলি ইয়াতি মিন বাদ ইসমু আহমাদ কোরআন পাক তো ঈসা রূহুল্লাহ হুজুর বলতেন বাবা আমার পরে একজন নবী আসছে যার প্রিয় নাম হবে আহমাদ বলুন না জোরে সুবহানাল্লাহ বাবা মুহাম্মাদুন ইল্লা রাসুল রাসমানি নাম যেমন আহমাদ দুনিয়া বিল নাম হবে তেমন মুহাম্মাদ যদি ওনাকে তোমরা পাও ওনার হাতে হাত দিয়ে বায়াত হবে মুরিদ হবে ওনাকে নবী বলে স্বীকার করে নেবে কেন জানো বাবা আমি নবী ঈসা রূহুল্লাহ আমার তামান্না আছে ওই আখিরি জামানার নবীর উম্মত হওয়া আমি সর্বদা দোয়া করি আল্লাহুম্মা জালনি মিন উম্মাতি আহমাদ হাদিস পাঠ আমি ঈসা রূহুল্লাহ সর্বদা দোয়া করি আল্লাহুম্মা জালনি মিন উম্মাতি আহমাদ আল্লাহুম্মা জালনি মিন উম্মাতি আহমাদ আল্লাহুম্মা জালনি উম্মাতি আহমাদ আল্লাহ পাক আমি ঈসা রূহুল্লাহকে আপনি উম্মাতে আহমাদে মুস্তফা কবুল করো আল্লাহ ওনার দোয়াকে কবুল করে নিয়েছিলেন উনি আবার আসবেন তবে এবার যখন আসবেন আর নবী হয়ে আসবেন না উম্মতে মুহাম্মাদি হয়ে আসবেন উম্মতে মুহাম্মাদি হয়ে আসবেন সর্বশেষ কথা ইহা থাকে ইন্তেকালের পরে রাসূলুল্লাহর পাশে
পাশে শুয়েও যাবে তাই আজ পর্যন্ত মদিনা শরীফে আমার রাসূলুল্লাহর পাশে ওয়াতাই না হিসাব নামাজি আমল বাইয়া না ওয়াইয়াল্লাহু বিরুহিল কুদুস তিন পারা চমকাচ্ছে হযরত ঈসা রূহুল্লাহ হুজুরের জন্য এখনো কবরের জায়গাটা ফাঁকা পড়ে আছে যাইবা হোক আল্লাহর নবী বলেছিলেন বাবা শেষ জামানার নবী আসবে পারলে যদি তোমরা পেয়ে যাও ওনার হাতে হাত দিয়ে বায়াত হবে মুরিদ হবে বাবার আমি নবী তামান্নার আগে সেই সেই উম্মত হওয়ার সংক্ষেপ সেই আসাবে কাফেলা তারা দ্বিতীয়বার তারা ঘুমিয়ে গেলেন দ্বিতীয়বার যখন তাদের ঘুমটা ভেঙেছিল তখন আমার রাসূলুল্লাহ দুনিয়ায় শুধু যান না আসেন না বাট আমার রাসূলুল্লাহ হিজরত করে তখন মদিনার জমিনে অবস্থান করছে কথা বোঝাতে পারিনি বলে তারা ঘুম থেকে উঠে হুজুরের উম্মত হয়েছিলেন হুজুর বলেন বাবা এরা চলে যাচ্ছে দেখে নাও ইয়াসাবে কাফ কাফেলা আবার যাবে আল্লাহ সঙ্গে সঙ্গে এদের চোখে ঘুম দেবে এরা আবার ঘুমিয়ে পড়বে তৃতীয়বার যখন এদের ঘুমটা ভাঙবে তখন আমার আওলাদ ইমাম মেহেদি আলাইহিসসালাম দুনিয়ায় আসবে আমার ইমাম মেহেদি আওলাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করবে বায়াত হবে মুরিদ হবে আবার গোহাতে চলে যাবে সঙ্গে 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 চলে আসবে আবার ঘুমিয়ে পড়বে চতুর্থবার যখন এদের ঘুম ভাঙবে তখন সর্বন নাদামাতে ইয়াউমাল কিয়ামা সেই দিন কিয়ামতের দিন চলে আসবে ময়দানে মাহশারের দিন চলে আসবে ওরা ঘুম থেকে উঠে আমি রাসূলুল্লাহর উম্মত হয়ে ওরা জান্নাতে যাবে বড্ড জোরে হয়ে গেল না বলা সুবহানাল্লাহটা আরেকটু জোরে বললে হতো না সুবহানাল্লাহ সংক্ষেপ আমি ইউনুসকে বোঝাতে পারছি তারা বেঁচে আছে না মারা গেছে কথা বোঝাতে পারছি না মনে হয় হ্যাঁ কে খাওয়াচ্ছে তাদের ঘরে কথা বলেন না করে আল্লাহ হয়ে যায় আল্লাহ আমাদের হবেন আল্লাহ খাওয়াবেন পড়াবেন বাঁচাবেন নিরাপত্তা দেবেন বান্দা রুকু দিলে আল্লাহ বান্দা রুজির দায়িত্ব নিয়ে নেয় সুবহানাল্লাহ বললেন না বান্দা সেজদা দিলে আল্লাহ বান্দা নিরাপত্তার দায়িত্ব নিয়ে নেয় জোরে বলেন না সুবহানাল্লাহ রমজান শরীফ রোজার মাস রমজান শরীফ রুকুর মাস সেজদার মাস আল্লাহ আমাদের জন্য রমজান শরীফকে সহজ করে দেন আব্দুল সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহির মাহফিলের ওসিলায় আমাদের সকলের সংসারে আল্লাহ শান্তি দেন উন্নতি দেন বরকত দেন বিপদ আপদ বালা মুসিবত আল্লাহ হেফাজত করেন ঈমানের সঙ্গে আল্লাহ বাঁচিয়ে রাখেন বাঈমান বাআমাল বাহুস বাইজ্জত জুমার দিন অত রাতে আল্লাহ আমাদের মহত দেন বলুন আল্লাহুম্মা আমিন ওমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম